নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্নেক প্ল্যান্ট এই নামের সাথে কিন্তু আজকে আমরা সবাই পরিচিত। এর আরেকটা নামও আছে স্যানজিভেরিয়া। এছাড়াও একে মাদার লাস্ট টানো বলা হয়। এই গাছটি কিন্তু খুব হার্ডি প্ল্যান্ট, মানে আমার জানা পাঁচটা হার্ডি প্ল্যান্টের মধ্যে কিন্তু এই গাছটা পড়ে। এই গাছের কিন্তু 70টি ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। আমার কাছে বেশি নেই, তবু দেখুন, এটা হচ্ছে বড়োর যেটা সেটা, আবার দেখুন খুব সুন্দর দেখতে। এগুলো হচ্ছে ডোয়ার্ফ, ভারী সুন্দর দেখতে। এই ছোট এই ডোয়ার্ফগুলোকে আবার বাট নেস্ট বলা হয়ে থাকে। এই গাছটা কিন্তু শুধু হার্ডি প্ল্যান্ট বললে ভুল হবে, এয়ার পিউরিফাইং প্ল্যান্টও বটে। পাতার সাহায্যে বাতাসে উপস্থিত বিষাক্ত পদার্থ যেমন ফর্মালডিহাইড, যেটা আমরা সচরাচর ইনডোর ফার্নিচার, পেন্টস, ডিটারজেন্ট থেকে পাই, এছাড়া বেনজিন, কার্বন মনোক্সাইড, অক্সালিন প্রভৃতি এসব বিষাক্ত পদার্থকে কি করে, এ বাতাস থেকে শোষণ করে। এই কারণে আমরা এই গাছকে ঘরের মধ্যে রাখতেই পারি। এ গাছের পাতাগুলো দেখুন, দুদিকে কিন্তু হলুদ বর্ডার দেখুন, আর মাঝখানটা ডার্ক গ্রিন কালারে। আবার যদি ডোয়ার্ফ প্রজাতি আপনি দেখেন, দেখবেন দেখুন হলুদ আর সবুজের এরকম বর্ডার। এটা দেখুন ছোট্ট ঠিক বার্ড নেস্টের মতন দেখতে, দেখুন ধারটা হলুদ আর মাঝখানটা দেখুন সবুজ। আবার আপনি এই ডোয়ার্ফটা যদি দেখেন, দেখুন কি অপূর্ব দেখতে, অনেকটা বোঝায় সাপের মতন দেখতে হয় বলে এগুলোকে স্নেক প্ল্যান্টও বলা হয়। এবার আমরা আসি স্নেক প্ল্যান্ট বা স্যানজিভেরিয়া কীরকম আলো পছন্দ করে। কম আলোতে গাছ কিন্তু দিব্যি ভালো থাকে। তবে আপনি যদি অন্ধকার ঘরে একে রেখে দেন, যেমন ধরুন আপনার ড্রয়িং রুমে যদি আলো কম থাকে বা বেডরুমে যদি আলো কম থাকে, এরকম জায়গায় যদি রেখে দেন এবং কিছুদিন পরে যদি দেখেন যে পাতাগুলো এরকম ঝুঁকে যাচ্ছে, অথবা যদি দেখেন যে পাতাগুলো নরম হয়ে যাচ্ছে, তখন একে কিছুদিনের জন্য ইনডিরেক্ট ব্রাইট সানলাইটে রেখে দেবেন। দেখবেন গাছ আবার সুস্থ হয়ে আগের পজিশনে চলে আসছে। এই গাছ কিন্তু জল বিশেষ পছন্দ করে না। আপনি যদি বাইরে রেখে দেন তাহলে 5-6 দিন জল ছাড়া দিব্যি চলে যেতে পারে, আর যদি আপনার ঘরের মধ্যে রেখে দেন তাহলে 15-16 দিন জল না দিলেও দেখবেন গাছের কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু স্নেক প্ল্যান্ট জল বিশেষ পছন্দ করে না, সুতরাং আমরা স্নেক প্ল্যান্টের পটিং মিক্সচার এমনভাবে করব যেখানে জল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। কেননা যদি বেশিক্ষণ মাটিতে জল দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এর রুট রট হয়ে যাবে, বা শিকড় পচে গিয়ে এ গাছ কিন্তু মরে যেতে পারে। স্নেক প্ল্যান্টের পটিং মিক্সারকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ গার্ডেন সয়েল বা বাগানের যে কোনো মাটি, 1 ভাগ দেবো আমরা বালি, আর 1 ভাগ দেবো আমরা কম্পোস্ট সার। যে কোনো কম্পোস্ট সার আপনি দিতে পারেন, ভার্মি কম্পোস্ট হলে ভার্মি কম্পোস্ট বা কাউডাম কম্পোস্ট হলে কাউডাম কম্পোস্ট। আমরা 3 ভাগের 1 ভাগ কেন বালি দিচ্ছি, যাতে গাছের মানে পটিং মিক্সটা যাতে পোরাস হয় এবং ওয়েল ড্রেন হয়। আর একটা জিনিস আমরা সবসময় চেক করে নেব, যে টবের নিচে যে ড্রেনেজ হোলটা থাকে সেটা কিন্তু সবসময় যেন ক্লিয়ার থাকে, না হলে কিন্তু এই রুট রটের সম্ভাবনা থেকে যায়। ওয়েল ড্রেন এবং পোরাস মাটি আমরা তৈরি করলেও আমরা সবসময় কিন্তু জল দেবো চেক করে, কারণ এটা একটা সার্কুলার প্রজাতির গাছ। সেই জন্য আমাদের মনে রাখতে হবে জল চেক না করে কিন্তু আমরা কোনোভাবে ভিজা মাটিতে জল দেবো না। এবারে আমরা জেনে নিই যে এই গাছে গ্রোয়িং টাইম কখন। গরমকাল বা সামার হচ্ছে গাছে গ্রোয়িং টাইম। এই সময় দেখবেন যে গাছে এরকম পাতার ঝাড় হয়ে যাচ্ছে। আবার শীতকালে দেখবেন গাছের একদম বাড়ছে না, তখন কিন্তু চিন্তা করবেন না। আর একটা জিনিস মনে রাখতে হবে, শীতকালে আমরা বিশেষ জল দেব না এবং ফার্টিলাইজারও বিশেষ দেব না। এবারে আমরা এই গাছের লাইফ টাইমটা জেনে নিই। 10-15 বছর এ গাছ বিনা যত্নে আপনার সঙ্গ দেবে, 20-25 বছরে যদি আপনার সঙ্গ দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। এবার আমরা আসি প্রুনিংয়ে। এ গাছে দেখেই বুঝতে পারছেন প্রুনিং করার কিছু নেই, এরকম ঝাড় হয়ে যাবে, দেখতে সুন্দরই লাগবে, প্রুন করার কোনো প্রয়োজনই পড়ছে না। এবার আমরা স্নেক প্ল্যান্টের পেস্ট অ্যাটাক সম্পর্কে জেনে নিই। 5 বছরে এই গাছ আমার কাছে আছে, 5 বছরে আমি ওকে কোনো পেস্ট অ্যাটাক হতেই দেখিনি, সুতরাং কোনো পেস্টিসাইডের দরকার নেই, নিম অয়েল বা কোনো ধরনের পেস্টিসাইডে স্প্রে করারও কোনো প্রয়োজন নেই। এই গাছ কিন্তু রিপটিং একদম পছন্দ করে না, বড় রুট বাউন্ড থাকতে ভালোবাসে, মানে শিকড়টা টবের মধ্যে ভর্তি হয়ে যাবে সেরকম থাকতে ভালোবাসে। সুতরাং যতক্ষণ না শিকড় ওপর দিক দিয়ে উঠে যাবে বা নিচ দিয়ে বেরিয়ে যাবে অথবা টপ ফাটিয়ে দেবে, ততক্ষণ আপনার রিপটিং করার কোনো প্রয়োজন নেই। তবুও যদি রিপটিং করতে হয়, আগের টপের থেকে 2 বা 3 ইঞ্চি বড় টপের রিপট আপনি করে ফেলতে পারেন। এবার আমরা আসি স্নেক প্ল্যান্টের প্রবলেমে। স্নেক প্ল্যান্টের কিন্তু একটি মাত্র প্রবলেম, আপনি যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু রুট রট হবে বা শিকড় পচে যাবে এবং গাছের পাতাগুলো দেখবেন যে এরকম গলে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া স্নেক প্ল্যান্টের কোনো প্রবলেম নেই। কী করে বুঝবেন যে আপনার স্নেক প্ল্যান্ট সুস্থ সবল আছে? এটা বোঝাটা খুব সোজা।
যতক্ষণ দেখবেন গাছের পাতাগুলো এরকম সোজা সোজা আছে আপনি বুঝবেন যে আপনার স্নেক প্ল্যান্ট স্বাস্থ্যকর বা হেলদি আছে। যখন দেখবেন পাতাগুলো এরকম ঝুলে ঝুলে পড়ছে তখন জানবে যে স্নেক প্ল্যান্টের কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। এবার আমরা আসি স্নেক প্ল্যান্টের প্রোপাগেশনে। স্নেক প্ল্যান্টের প্রোপাগেশন দুভাগে হয়ে থাকে, একটা হচ্ছে রুট ডিভিশন, মানে রুট ছাড়িয়ে নিয়ে আপনি সেটাকে ভিজে মাটিতে পুঁতে দিলেই দেখবেন নতুন একটা স্নেক প্ল্যান্ট হয়ে গেছে। আর একটা আমি করে দেখাবো এক্ষুনি। আর একটা হচ্ছে যে এরকম গাছের পাতা ছোট ছোট করে কেটে নিয়ে আপনি ভিজে বালিতে কিছুদিন রেখে দিলে সেখান থেকে দেখবেন যে নতুন একটা স্নেক প্ল্যান্ট হয়ে গেছে। প্রোপাগেশন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা গাছের পাতা কেটে নেব। দেখুন এভাবে কেটে নিলাম, দেখবেন যে এখান থেকে একটা রস বেরোচ্ছে। এই জন্য আমরা যতক্ষণ না এই যে রসটা দেখছেন শুকিয়ে যাবে আমরা ততক্ষণ কিন্তু এটাকে ফেলে রেখে দেব। এইবারে কি করব, গাছের পাতাগুলো এরকম দেখুন ফ্যাঁচা করে কেটে নেব। এই যে যেটা ওপরের দিক আমরা কিন্তু এরকমভাবে রাখবো। রাখার পরে একখানা ধরুন যে কোনো টবে বা আমার এটা নষ্ট হয়ে গেছে বলে আমি এই কাপটা নিয়েছি, বালি নেব, বালি নিয়ে বালিটা একটু ভিজিয়ে রাখবো। একবারে কিন্তু জল দেব, এরপরে কিন্তু আর জল দেব না। এরপরে যে কাটা টুকরোগুলো আমরা যেই যে করলাম সেটা কিন্তু আমরা এখানে ফুঁতে ফুঁতে দেব। এরমভাবে রেখে দিলে সপ্তাহখানেকের মধ্যেই আমরা দেখতে পাবো যে নিচ থেকে শিখর গজাচ্ছে। তখন আমরা সেটা নিয়ে যদি একটা টবের মধ্যে বসিয়ে দিই আমরা নতুন স্নেক প্ল্যান্ট বা সেনজেভেরিয়া পেয়ে যাব। কিছুদিন আগেই ঝড়ে এই গাছের আমার পাতা না পড়ে গিয়ে ভেঙে গেছিলো। আমি সেগুলো ভিজে মাটিতে এরকম একটা টবে এমনি বসিয়ে দিয়েছিলাম। দেখুন শিকড় গজিয়ে গেছে। যতগুলো আমি পাতা বসিয়েছি দেখুন এখান দিয়ে তো দেখছি নতুন, দেখুন একটা গাছই হয়ে গেছে। প্রতিকটা পাতায় আমি দেখেছি নতুন নতুন গাছ হয়ে গেছে, মানে এর প্রোপাগেশন কিন্তু খুব সোজা। এবার আমরা আসি স্নেক প্ল্যান্টের টক্সিসিটিতে। এই গাছ কিন্তু একটু বিষাক্ত, বাড়িতে যদি কোনো শিশু থাকে অথবা যদি পোষ্য থাকে তাহলে তাদের হাতের বাইরে গাছটাকে রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি কিছু বলার থাকে অথবা অন্য যে কোনো গাছ নিয়ে যদি শোনার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।